হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের গণিত বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমাদের প্রথম দুটো টেস্টের জন্য তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো এখানে রয়েছে ফুল মার্ক এবং সরি ফুল মার্কস হচ্ছে পনেরো এবং সময় হচ্ছে তিরিশ মিনিট একেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো একের দাগের এক ফাইভ টু এইট সেভেন থ্রি টু ওয়ান সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণ ফল অপশান এ বলছে চার অপশান বি বলছে চল্লিশ হাজার অপশান সি বলছে চার লক্ষ এবং অপশান ডি বলছে চল্লিশ লক্ষ নেক্সট দুটা বলছে প্রদত্ত রোমান সংখ্যাগুলি কোনটি সঠিক নয় অপশান এ বলছে এল এক্স 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 বি বলছে এল এক্স এক্স সি বলছে এল এক্স ডি বলছে এল এল এক্স নেক্সট বলছে দু চল বলতে বুঝি এটি এটির মান অপশানে বিভিন্ন হতে পারে অপশান বি নির্দিষ্ট একটি নির্দিষ্ট মান হবে অপশান সি দুটি মান হবে অপশান ডি তিনটি মান হবে নেক্সট চারেরটা বলছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান ষাট ডিগ্রি হলে ত্রিভুজটি ডি অপশান এ সমুদ্র সমুদ্রীবাহু কিন্তু স কিন্তু সমবাহু নয় অপশান বি বলছে বিষমবাহু অপশান সি সমবাহু নাকি অপশান ডি সমকোণী চার পাঁচেরটা বলছে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য আঠেরো সেমি এবং চোদ্দো সেমি হলে তৃতীয় বাহু দৈর্ঘ্য হতে পারে অপশান এ চার সেমি অপশান বি তিন সেমি অপশন সি পাঁচ সেমি নাকি অপশান ডি বত্রিশ সেমি নেক্সট যে বলছে বলছে বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মেলায় বামপক্ষের রয়েছে দেখো একটা এ তো বলছে আটচল্লিশ সব সব থেকে কাছে দশের গুণি গুণিতকের পূর্ণ সংখ্যা বি রয়েছে অষ্টআশি সবচেয়ে একশোর সব থেকে কাছে একশোর গুণি গুণিতকের পূর্ণ সংখ্যা সি রয়েছে সাতশো পঁয়ষট্টি সব থেকে এক হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা আর অপশান ডি রয়েছে এক হাজার সাতশো বাহাত্তর সবচেয়ে দশে গুণিতক গুণিতকে পূর্ণ সংখ্যা আর ডান দিকে দেখো রয়েছে অপশান এ এক হাজার অপশান বি পঞ্চাশ অপশান সি সতেরোশো সত্তর আর অপশান ডি বলছে একশো নেক্সট দিনেরটা বলছে একটি পেনসিলের দাম পি টাকা এবং একটি পেনের দাম ফাইভ পি টাকা সাধারণ ভাষায় একটি পেনের দাম একটি পেনসিলের দামে পাঁচ গুণ কত বছর গত বছর বিদ্যালয় ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল জি এবছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা থ্রি জি মাইনাস টেন হলে এটিকে ওপরের দেওয়া উদাহরণের মতো সা সাধারণ ভাষায় লেখ নেক্সট বলছে তিনের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর মোবাইল ফোনের একটি নম্বর দশ অঙ্কের নম্বরটি প্রথম চারটি অঙ্কজাতক্রমে নয় নয় আট সাত শেষ তিনটি অঙ্কজাতক্রমে তিন পাঁচ এবং পাঁচ বাকি অঙ্কগুলি প্রত্যেকটির উপরের দেওয়া আঙ্গুলি ছাড়া অন্য অঙ্ক এবং পৃথক একটি মোবাইল নাম্বার লেখো এবং এর থেকে সবচেয়ে বড় মোবাইল নাম্বারটি কী হবে নেক্সট দু বলছে একটি ওষুধের বাক্সে পাঁচটি পাতায় বারোটি ক্যাপসুল থাকে প্রত্যেকটি ক্যাপসুলের ওজন পাঁচশো মিলিগ্রাম এরকম বত্রিশটি বাক্সে মোট কত ওজনের ওষুধ আছে হিসাব করে লেখো তিনেরটা বলছে একজন দোকানদার তার দোকানে দুই ধরনের বিস্কুট রাখেন প্রথম ধরনের বিস্কুটের প্যাকেট বারোটি এবং দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেটে পনেরোটি বিস্কুট থাকে তিনি যদি দু ধরনের বিস্কুটের সমান সংখ্যক বিক্রি করতে চান তাহলে তাকে প্রত্যেক ধরনের বিস্কুটের প্যাকেটে কমপক্ষে কটি করে কিনতে হবে নেক্সট বলছে চারেরটা পাড়ায় আশি পূর্ণ একের চার মিটার লম্বা একটি রাস্তার মাধ্যমে জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু হয়েছে পর্যবেক্ষক সমিতির বদলে প্রতিদিন সেভেন পয়েন্ট ফাইভ মিটার লম্বা রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে কাজটি সম্পূর্ণ করতে কদিন লাগবে হিসাব করে লেখো তো এই ছিল তোমাদের ক্লাস সিক্সের গণিতের একটি প্রশ্নপত্র তোমাদের প্রথম ভিডিও টেস্টের জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেওয়া পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য